করোনা মহামারীর কারণে বিদেশি নাগরিকদের জন্য সাময়িক স্থগিত থাকা উমরা পালন আবারও শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার। মহরমের 1 তারিখ বা আগস্টের 10 তারিখ থেকে বিদেশিদের উমরা পালনের অনুমতি দেবে দেশটি। এরই মধ্যে জুলাইয়ের 25 তারিখ থেকে সৌদিতে বসবাসরত মুসল্লিরা উমরা পালনের অনুমতি পেয়েছে। তবে 2 ডোজ টিকা নেওয়া ব্যক্তিরাই কেবল উমরা করার সুযোগ পাবেন বলে জানিয়েছেন দেশটির হজ ও উমরা পালন মন্ত্রণালয়। তবে আগামী মাস থেকে উমরা পালনে যেতে অনুমতি দেওয়া হবে কোন কোন দেশ, সেই তালিকা প্রকাশ করা হবে। দেশটির হজ ও উমরা পালন মন্ত্রণালয় জানায়, উমরা পালনের জন্য বিদেশ থেকে আগত মুসল্লিদের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করে করোনা ভাইরাস সংক্রান্ত সব ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে। একই সঙ্গে মুসল্লিদের সৌদি সরকারের সকল নিয়ম কানুন কঠোরভাবে মেনে চলতে হবে। পাশাপাশি মুসল্লিদের অবশ্যই করোনার টিকা 2 ডোজ নিয়ে তারপর আবেদন করতে হবে, আর অবশ্য বয়স হতে হবে 18 বছরের উপরে। করোনার কারণে গত 7 মাসে দেশটির অভ্যন্তরের মুসল্লিরাই অনলাইন নিবন্ধনের মাধ্যমে উমরা পালনের বিশেষ সুযোগ পাচ্ছেন। এর আগে গত বছরের 1 নভেম্বর থেকে সৌদি আরবের বাইরে থেকেও মুসল্লিরা ইবাদতের উদ্দেশ্যে মসজিদুল হারামে প্রবেশের সুযোগ পেয়েছিল। কিন্তু বিশ্বের কয়েকটি দেশে করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়ায় সংক্রমণ এড়াতে আবারও তা স্থগিত করা হয়। হজ এবং উমরা পালনের জন্য প্রতি বছর সারা বিশ্ব থেকে 100,000 ধর্মপ্রাণ মুসল্লি সৌদি আরব ভ্রমণ করে থাকে। তবে মহামারী করোনার কারণে গেল 2 বছর নির্দিষ্ট সংখ্যক মুসল্লি হজ ও উমরা পালন করতে পারছেন। করোনা ভাইরাস সংক্রমণের কারণে এই বছর সৌদি আরবের বাইরে থেকে কাউকে হজে অংশ নিতে দেওয়া হয়নি। সৌদি আরবে বসবাস করা দেশটির নাগরিক ও বিদেশি বাসিন্দাদের মধ্যে থেকে 60,000 ব্যক্তি হজ করার অনুমতি পেয়েছে। ডেস্ক নিউজ, সিপ্লাস টিভি বাংলা।